হ্যালো বন্ধুরা আজকে বানাবো চাঁদ বিখ্যাত কালিদি মিষ্টিদির হোটেলের ছোলার ডালের বড়া আজকে আমাদের বাড়িতে বানাবো তো তার জন্যে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সকাল বেলায় আর শিলনোড়া নিয়ে চলে এসেছি ডালটা খুব ভালোই ভিজে গেছে এখন এটাকে শিলের পরে দিয়ে ভালো করে পিষে পিষে বেটে নেব গায়ে যত শক্তি আছে সবই শিলনোড়াতে খাটালাম খাটিয়ে জোরে পিষে পিষে ডালটাকে মিণ করে বাটবো আমরা তো গরিব মানুষ আমাদের বাড়িতেই মিক্সার নেই তাই আমরা শিলনোড়াতেই মশলা করে খাই তার জন্যে শিলনোড়াতেই ডালটা বাজছি তো বন্ধুরা ফাইনালি ডালটা বাটা কমপ্লিট এবার এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেবো এটা যেহেতু নিরামিষ বড়া বানাবো তার জন্যে পেঁয়াজ দেবো না এতে একটু লবণ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো একটু কালো জিরা আর এই যে পাশে লঙ্কা কেটে রেখে দিয়েছি এটা আমার মেয়ের জন্যে বানিয়ে তারপরে ওর মধ্যে লঙ্কা দিয়ে দেবো এবার ডাল বাটাটা ভালো করে হাত দিয়ে মেখে নেব যতক্ষণ না এটা ভালো করে মিক্সড হয় তারপরে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেলে বেটে রাখা ডালগুলো বড়া বানিয়ে বানিয়ে তেলের পরে ছেড়ে দেবো তো আমরা তো চাঁদপাড়ায় যাইনি তাই আমরা বাড়িতে বসেই ছোলার ডালের বড়া খাচ্ছি তো মেয়ের জন্যে ঝাল ছাড়া ভাজা হয়ে গেছে এবার আমি একটু লঙ্কাটা দিয়ে ডালগুলো আর একটু ভালো করে মেখে নিচ্ছি যাতে একটু ঝাল ঝাল হয় তো এই দেখো মেয়ের বড়াটা ভাজা হচ্ছে আর আজকে বড়াটা ভাজছি কেন চলো তোমাদেরকে সেটা বলি আসলে হচ্ছে আমাদের এখানে কালকে শীতলা পুজো তো তার জন্যে পান্তা খেতে হবে তাই রাত্রিবেলায় আগের দিন রাত্রিবেলায় সব করে রাখছি আর এটা হচ্ছে দুদিন আগের ভিডিও সোমবার রাত্রির ভিডিও আমি এডিট করতে পারিনি বলে আপলোডও করতে পারিনি তো মঙ্গলবারে আমাদের এখানে শীতলা পুজো ছিল তার জন্যে ডালের ছোলার ডালের বড়া করেছি আর আলু ভাজা আর এইদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি গরম গরম ভাত কি খাচ্ছো তুমি ফর খাচ্ছ ভালো মিষ্টি আমাকে তো দিলে না হ্যাঁ আমাকে তো একটু দিয়েছিল না ঠিক আছে টাকা ওইদিকে ঘাসো